সোমবার সকাল 11টায় উদয়পুর টাউন হলে মহকুমা ভিত্তিক পোস্ট অফিসের পোস্টাল এজেন্টদের এসপি কেবিওয়াই এবং এসএএস নিয়ে একদিনের কর্মশালা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলা জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, স্বল্প সঞ্চয় পোস্টাল এজেন্ট অ্যাসোসিয়েশনের উদয়পুর বিভাগীয় কমিটির সভাপতি দুলাল দেশ আর অনেকে। এদিনের প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা জেলা সভাধিপতি স্বপন অধিকারী বলেন, রাজ্যের মধ্যে উদয়পুরই প্রথম মহকুমা যে মহকুমা স্বল্প সঞ্চয় বিভাগের লক্ষ্যমাত্রাকে অনায়াসে টপকে রেকর্ড করেছেন। উদয়পুর মহকুমা অন্তর্গত আরকেপুর হেড পোস্ট অফিস সহ কাকরাবন, টেপানিয়া, গোকুলপুর, মাতারবাড়ি, কর্জি পোস্ট অফিস নিয়ে 5টি সাব পোস্ট অফিস আছে। উদয়পুরে 203 জন এমপি কেবিওয়াই এবং এজেন্ট এবং 58 জন এসএস এজেন্ট আছেন। তারা অধিকাংশই পোস্ট অফিসের এজেন্ট বিষয়টিকে নিজের পেশা হিসেবে গ্রহণ করেছেন। তারা 2019-2020 সালে 21 কোটি লক্ষ্যমাত্রা টপকে 21,50,700 টাকা জমা করেছেন। 2020-2021 সালে তারা 26,48,44,600 টাকা জমা করেছেন। এই বছর 2021-2022 সালে 28,65,00,000 টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এখনও পর্যন্ত 27,75,65,900 টাকা জমা হয়েছে। এজেন্টদের এই ধরনের ভালো কাজের জন্য তারা খুবই প্রশংসাযোগ্য বলেন জেলা সভাধিপতি। কারণ আমরা এই যে বেসরকারি আর্থিক নকরি সংস্থাগুলি বিগত দিনের যে কার্যকলাপে মানুষের এর যে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে, সেই বিশ্বাসটা যাতে আবার এর যে পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে প্রত্যেকটা এজেন্ট যেন টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যথেষ্ট যত্নবান হন এবং স্বচ্ছতা। এদিন উদয়পুর মহকুমা ভিত্তিক পোস্ট অফিসের এজেন্টদের একদিনের কর্মশালা প্রশিক্ষণ শিবিরে এজেন্টদের উপস্থিতি ছিল সারা জাগানো। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।